আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাম ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান রূহানী চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর কোরআনে পাক থেকে হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুরগানে দিন রহিমা মুলাল মবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রোহান এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখ হাতিক আমির আল এস্ন দাবাত ইসলামিক প্রতিষ্ঠাতা হজরত মাওলান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কদিরি রাজবি জিয়াই দামাদ বারাকাত আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয় দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো আপনাদের এসএমএস আমাদের অনুষ্ঠানে অ্যাড করবো এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী সালু তা আল্লাহ আলহামের উপর দুরুদে পাক পাঠ করার ফজলা সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে নিই মদিনার তাজেদার রসুলদে সর্দার হজুরে আনোয়ার নবিয়া মুখতার সল আল্লাহু আলিবা ইরশাদ ফরমান যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দূরশ্বরী পাঠ করা কেননা আমার উপর দূরস্বরী পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী আল্লাহ সোহান আল্লাহ যে ব্যক্তি বিপদে আপদে পড়ে বালা মুসিবতের জন্য দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন তো দর্শকবৃন্দ আমাদের উচিত আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীবাসাল্লামের উপর অধিকারে দুরুদেব পাঠ করি সল্লো আল্লাহ হাবিব সলাল্লাহআলা আলা মুহাম্মদ সলাল্লাহআলা আলি ভাসাল্লাম দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা দর্শক বিন্দু সমক্ষেপণ করবো না দেখব আপনাদের ফোন কলস নিব দেখব কোন ইসলাম ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করছেন আপনাদের কল শুনব উত্তর প্রদান করার চেষ্টা করা হবে আর হ্যাঁ দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় এই অনুষ্ঠানে যে সকল রোহানি চিকিৎসা প্রদান করা হয় আপনার লিখে নিন নোট করে নিন পরবর্তীতে নিজে নিজের নিজের স্বজনকে রোহানির চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন কল শুনিয়ে দিন আলমগীর থেকে আমার ছেলে বয়স আঠারো মাস হাঁটতেও পারে না বসতেও পারে না এবং কি কথা বলতে পারে না এর জন্য রোহানির চিকিৎসা চাই জি আমাদেরকে মমন সিং থেকে আলমগীর ভাই কল করলেন আপনার সন্তানের ব্যাপারে বললেন ইনশাআল্লাহ تعالی রূহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম হলো আমার সুলেডি সংসারে থাকে হচ্ছে না এই কিছু করতে কি না এজন্য নিশ্চিতরা করতে চাই আমার মায়ের নাম নূরজাহান জি Bilal ভাই আপনি কল করলেন নরসিংদি থেকে আপনার সংসার ঝंगाबाद ঝরবাটাতে লেগেই থাকে আই উন্নতি নেই তো এই জন্য জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তালা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করবো সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আসিমুল ইসলাম গাজীপুর আমার ছেলে পড়ালেখাতে অমনোযোগী মাদ্রাসায় যেতে চায় না এর জন্য রুহানি চিকিৎসা চাই জি জি আপনি কল করলেন প্রিয় ভাই তাসমিনুল ইসলাম ভাই গাজীপুর থেকে আপনার সন্তান লেখাপড়া করতে চান অমনোযোগী এজন্য জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব অনুষ্ঠান দেখতে থাকুন অনুষ্ঠানের সাথেই থাকুন পরবর্তী কল আমার নাম আবুল খায়ে শরিয়তপুর আমার স্ত্রীর লিভারে চর্বি জমেছে এই জন্য রুহানি চিকিৎসা চাই আপনার স্ত্রীর লিভারে চর্বি জমেছে আমাদেরকে আবুল খায়ের ভাই কল করলেন শরিয়তপুর থেকে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক দোয়া করি আপনার স্ত্রীর জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আমরা আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কল নাটোর জেলা থেকে মোহন বলছিলাম আমার চাকরি হচ্ছে না চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি কিন্তু হচ্ছে না এর জন্য ইস্তেখারা করতে চাই আমার মায়ের নাম মোহাম্মদ আঞ্জুমান আরা জি মোহন ভাই আপনি আমাদেরকে কল করলেন নাটোর থেকে জানালেন আপনার সমস্যা কথা আপনার চাকরির মধ্যে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু হচ্ছে না তো কি আমল করলে আপনি চাকরি পাবেন এর জন্য সহজ একটি ভজিফা আপনাদেরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ তালার সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল রংপুর জেলা আমার বোনের সন্তান হচ্ছে না এর জন্য রোহানি চিকিৎসা চাই জি মেহেদি হাসান ভাই কল করলেন আমাদেরকে জানালেন আপনার বোনের সন্তান হচ্ছে না রোহানি চিকিৎসা জানতে চাইলেন ইনশাআল্লাহ তালা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ জি আপনার ছেলে লেখাপড়া করতে চাচ্ছে না তার মন চায় না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন কি আমল করলে তার মন চাইবে ইনশাআল্লাহ তালা জানানোর চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আরেকটি কল নিব এরপর ইনশাআল্লাহ তালা উত্তর দেওয়ার চেষ্টা করছি পরবর্তী কল জি আইনাল ভাই আপনি কল করলেন আমাদেরকে ময়মন সিং থেকে আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন ইস্তে জন্য বলেছেন ইসতে উত্তর প্রদান করার চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তালা আপনি উত্তর পেয়ে যাবেন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা আলা মুহাম্মদ সল্লাহত আলি ওসাল্লাম দর্শক বৃন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানির চিকিৎসা ইস্তেখারা যারা আমাদেরকে কল করেছেন তাদের মধ্যে থেকে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর আগে দেওয়ার চেষ্টা করব এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে আলমগীর ভাই আমাদেরকে কল করেছিলেন সিং থেকে তিনি জানিয়েছেন যে তার ছেলের বয়স আঠারো মাস হাঁটতে বসতে এবং কথা বলতে পারে না তো আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার সন্তানের শারীরিক অবনতি বা শারীরিক যে সমস্যা রয়েছে দূর সমস্যা দূর করে দিক অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা একটু দেরিতে তাদের শারীরিক যে গ্রোথ এই গ্রোথটা একটু দেরিতে হয় অনেকে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ধৈর্য ধারণ করুন আল্লাহ তালার উপর ভরসা রাখুন আল্লাহ তালার কাছে দোয়াও করতে থাকুন দর্শক দোয়া মমিনের হাতিয়ার বান্দা দোয়া করবেন আর আল্লাহ তালা তা কবুল করবেন তো আমাদের উচিত আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা বিভিন্ন নেক আমলের মাধ্যমে দোয়া করা নামাজ আদায় করলাম এটা একটি নেক আমল এই নামাজের মাধ্যমে দোয়া করা বিভিন্ন রকম ভালো কাজ আছে ভালো কাজের মাধ্যমে দোয়া করা কিছু গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা দান সাধকা করা এগুলোর মাধ্যমে আমরা দোয়া করতে থাকি ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার দয়া হবে এই বাজিফাটি আপনার সন্তানের জন্য আপনি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে বাজিফা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাই ইয়া হাইয়ু এই বাজিফাটি এক হাজার বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করবেন এরপর নিজের সন্তানের উপরে ফুদিন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার সন্তানের যেই সমস্যাগুলো রয়েছে দূর হবে এই আমলটি কন্টিনিউ আপনি করতে থাকুন ইনশাআল্লাহ তালা এরপর আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে তাসমিনুল ইসলাম ভাই তিনি জানিয়েছেন যে তার ছেলে লেখাপড়ার অমনোযোগী আবার আমাদেরকে ফজলুল হক ভাই ঢাকা থেকে তিনিও আমাদেরকে কল করেছিলেন যে ছেলে লেখাপড়া করতে চায় না লেখাপড়া করতে চায় না মনোযোগ নেই তো এর বিভিন্ন কারণ থাকে দর্শকবৃন্দ আমরা দেখেছি অনেকের সাথে কথা হয়েছে অনেকে আছে যারা পড়ালেখা তারা এটা বুঝতে পারে না পড়ালেখা বুঝতে না পারার কারণে তাদের পড়ালেখা মন বসে না আবার অনেকে দেখে টিচার পড়া দিচ্ছে পড়াচ্ছে কিন্তু সে এটা মনে রাখতে পারে না তো মনে না রাখার কারণে দেখা যায় যে তার এই পড়ালেখার প্রতি মনোযোগিতা এটা উঠে যায় তার আর মনোসংযোগ হয় না তো এজন্য জন্য বাচ্চাকে গাইডলাইন করা উচিত তার যে সমস্যাগুলো রয়েছে এগুলো ডিসকাস করা উচিত কোনো সমস্যা থাকলে এগুলোর সমাধান করা উচিত আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন বাজে আড্ডা বাজে নেশা বা বাজে লোকদের সংস্পর্শের কারণেও তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে কাজের কাজ না করে অযথা হয়তো কাজগুলো করতে থাকে আল্লাহ তালা আসানিদান করুক আল্লাহ তালা দয়া করুক যাদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাচ্ছে না মনোযোগ হচ্ছে না এই ভজিফাটি পাঠ করতে পারে আশা করি আল্লাহ তালা দয়াতে তার পড়ালেখার মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে আমল হচ্ছে দৈনিক পাঁচবার এই আমলটি করতে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর আমলটি করতে পারেন প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু এই বাজিফাটি পাঠ করবেন একশো একবার শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপরে আপনি পানিতে ফু দিয়ে পানি আপনার বাচ্চাকে পান করেন আর যদি আপনার বাচ্চা পারে তাহলে তাকে ফুদিতে বলুন এবং তাকে পান করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়াতে তার যেই পড়ালেখা অমনোযোগিতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ শরীয়তপুর থেকে আমাদেরকে আবুল খায়ের ভাই কল করেছিলেন তার স্ত্রীর লিভারের চর্বি জমে গেছে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া মু মিনু ইয়া মু মিনু ইয়া মু মিনু এই ভজেফাটি একশো পনেরো বার পাঠ করবে করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপরে নিজের শরীরে ফুদিয়ে পাশাপাশি পানিতে ফুদি ওই পানিও পান করার দ্বারা আশা করি আল্লাহ তালা দোয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন যে লিভারে চর্বি জমে গিয়েছে আশা করি এই সমস্যা দূর হবেন শাহ আল্লাহজল পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ প্লেট আমল দেওয়া হয় প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় যে ধুয়ে পান করতে হয় আপনি আপনার ওইখানে যদি তাবিজা তাড়াতাড়ি কেউ দেয় বা মোবাইল লেগে দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে অথবা আমাদের কল সেন্টার নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাড্রেস নিয়ে সেখান থেকে তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজ্জাওয়াজ ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছেন জানিয়েছেন যে তার বোনের সন্তান হচ্ছে না এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন তো দর্শক বিন্দু যাদেরই সন্তান হচ্ছে না তো এই ভজিফাটি আপনারা আমল করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে ওয়াজিফাটি কি বাজিফা হচ্ছে যার সন্তান হচ্ছে না সে পাঁচ অক্ত নামাজ আদায় করবে এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহ হির রহমানির রহিম বিসমিল্লাহ রহমান এই বাজেফাটি তিনশো বার পাঠ করবে প্রত্যেক নামাজের পরে তিনশো বার শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবে আশা করি আল্লাহ তালার দয়াতে নেক্কার সন্তানের অধিকারী হবেন আর স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারবে আমাদেরকে কল করেছিলেন ইশতেখার জন্য বিলাল ভাই নরসিংদী থেকে তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে ঝগড়া হয় আয় উন্নতি হচ্ছে না তো ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা তো ইশতেখারা করা হয়েছে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না বরঞ্চ পারিবারিক দ্বন্দ্ব এবং আপনাদের কাজের মধ্যে কিছুটা সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না অনেক সময় এরকম হয়ে থাকে কিছু পারিবারিক দ্বন্দ্ব হলে পারিবারিক সমস্যা হলে এগুলো গিয়ে নিজেদের কাজে এবং মনসংযোগে গিয়ে ব্যাঘাত ঘটে তো আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনাদের সমস্যার সমাধান করে দিক দোয়া করি পাশাপাশি একটি ওয়াজেফা রয়েছে ইয়া ওয়া ইয়া ওয়া ওয়াজেফাটি পাঠ করবেন এক হাজার বার শুরুতে এবং শেষে পাক পাঠ করে ঘরে যে রান্না করা খাবার রয়েছে খাবারের মধ্যে ফু দিয়ে দিন এরপর এই খাবার ঘরের লোক যারা রয়েছে তারা মিলেমিশে খাবে আশা করি আল্লাহ তালা দয়াতে একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে স্নেহ হবে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবেন শাহ আল্লাহল আর আয় উন্নতি হচ্ছে না আয়ু উন্নতি বরকতের জন্য এই ফাটি পাঠ করতে পারেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল লিভাল ইকরম ইয়া জাল লিভাল ইকরম একশোবার করে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে আশা করি আল্লাহ তালা দয়াতে আপনাদের কাজকর্মের মধ্যে বরকত হবে রোজিতে বরকত হবে ইনশাআ আল্লাহ আজ্জাওয়াজাল নাটো থেকে আমাদেরকে মোহন ভাই কল করেছিলেন জানিয়েছেন যে তিনি চাকরি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না তো ইস্তা খারাপ করা হয়েছে আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি এই বজিফাটি পাঠ করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার চাকরির ব্যবস্থা হবে চাকরির জন্য আপনি এই আমলটি করতে পারেন আমলটি কি আমলটি হচ্ছে মাকরুর সময় ব্যতীত অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময়গুলো ব্যতীত যে কোনো সময় আপনি দুই ডাকাত নফল নামাজ আদায় করুন নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর একটি ভাজেফা রয়েছে ইয়া লাতুইফু। ইয়া লাতুইফু ইয়া লাতুইফু এই ভাজেফাটি আপনি পাঠ করবেন একশত বিরাশিবার হান্ড্রেড অ্যান্ড এইট্টি টু টাইমস একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে শাহ আল্লাহ আজ্জাওয়াজল ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছিলেন আইনাল ভাই তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না বরকত হচ্ছে না কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন আইনাল ভাই ইশ্তাহারা করা হয়েছে ইশ্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে তো ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে দোয়াও করতে থাকুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে আয় উন্নতি হচ্ছে না তার মধ্যে বরকত হবে আপনি একটি ওজিফা এই ওজিফার উপর আমল করতে পারেন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম থার্টি ফাইভ টাইম আপনি লিখে নিন লিখে এটিকে ল্যামনেটরিং করে আপনার দোকানের মধ্যে ঝুলিয়ে রাখুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে খুব 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 উন্নতি হবে এবং বরকত হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আলাল হাবীব আল্লাহুত আল্লাহ আলা মুহাম্মদ সাল আল্লাহ আল্লাহ আলহি ও দর্শক আপনার দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা আমরা চেষ্টা করছি আপনাদের কল নিয়ে এর উত্তর প্রদান করার জন্য অনেক আমাদেরকে কল করেছেন বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন আর এই মাস আলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক দর্শক বৃন্দ আমরা যাবো আপনাদের কিছু মেসেজের দিকে যাব আমরা আপনাদের মেসেজগুলো শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার ভাইয়ের ঘাড়ে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ ঘাড় ব্যথার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন ওয়াজিফা আশা করি আল্লাহ তালা দয়াতে এই ওয়াজিফার উপর আমল করলে সমস্যার সমাধান হবে ওয়াজিফা হচ্ছে মুগনি এই ওয়াজিফাটি পাঠ করবেন ওয়াজিফাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে এরপর আপনি হাতে ফু দিয়ে এরপরে যে স্থানে মালিশ করে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করলে আশা করি আল্লাহ তালা দয়াতে তার যেই সমস্যা আছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তালা ব্যথাও দূর হবে আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে লিখেছেন যে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দান করুক আল্লাহ তালা রোগ বিমারি দূর করে দেখ দোয়া করি আর অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে এই বজিফাটি আপনি বেশি বেশি অধিকারে পাঠ করুন বাজেফা কি বাজেফা হচ্ছে মজিফাটি পাঠ করুন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে ইনশা আল্লাহজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার মুখে অনেকগুলো ছোট ছোট কি যেন ঘামাচের মতো বের হয় আমার বয়স ষোলো বছর আমার এগুলো বারো বছর বয়স থেকেই শুরু হয়েছে রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন অনেক সময় দেখা যায় অনেকের ঘামাচির মতো হয়ে পড়ে এগুলো ব্রণ বা মেস্তা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে ওয়াজিফা হচ্ছে আপনি আল্লাহ গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন ওয়াজিফা তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে হাতে ফুদিয়ে পো মালিশ করে নিবে আশা করি আল্লাহ তালা দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবেন্লা নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন লিখেছেন আমার ছেলে পড়ালেখা করে তার বয়স সাত বছর সে মা বাবার কথা শোনে না অবাধ্য এবং খুব জিদ করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আসানি দান করে বয়স ছোট সাত বছর বলেন অনেক সময় দেখা যায় যে সাত বছরের ছোট বাচ্চারা এরা একটু জিদ বা একটু অবাধ্য হয়ে থাকে অবাধ্য বলতে আপনার কথা শুনে না একটা বললে আরেকটা করে এরকম ছোট বাচ্চারা করে থাকে তো তাদেরকে বোঝানো উচিত বোঝাতে থাকুন আশা করি ঠিক হয়ে যাবে আর তারা যেন দুষ্টামি না করে আপনাদের কথা শুনে এই জন্য এই বাজেফাটি আমল করতে পারেন আপনার সন্তান যখন ঘুমাবে ফজরের নামাজের পর এবং সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এ বাজে ফাটি পাঠ করবেন একুশ বার টোয়েন্টি ওয়ান টাইম শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালা দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবেন শাহ আল্লাহ আপনার সন্তান আপনাদের কথাও শুনবে আমাদেরকে জামালপুর থেকে মনির ভাই মেসেজ করেছেন লিখেছেন আমার পড়তে ভালো লাগে না শরীর ভালো লাগে না সব সময় চিন্তিত লাগে তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন মনির ভাই আপনি যারাই ইস্তেখারা করাবেন ইচ্ছে জন্য রোগীর নাম রোগীর মায়ের নাম এবং সমস্যা বলতে হয় তো আপনি যেটা বললেন যে পড়ালেখা ভালো লাগে না শরীর ভালো লাগে না চিন্তিত মনে হয় উদাসীনতা তো অস্থির অস্থির ভাব এই সমস্যা দূর করার জন্য একটি কার্যকরী এবং চমৎকার বাজেফা হচ্ছে লা হ্যাভলা বলা হিলা আল্লা আউদিম আবারও বলছি লা ইল্লা বিল্লা আউদিম এই ওয়াজিফাটি ষাট বার সিক্সটি টাইম পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তালা দয়া হবে ইনশা আল্লাহজল আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন জানিয়েছেন যে মুখের ব্রণের মতো বের হয়েছে এবং সেখানে কালো দাগ হয়ে যায় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা পেরেছেন দূর করে দেখ যাদেরই এই সমস্যা একটু আগেও ওজেফা দেওয়া হলো ইয়া রকিবু তিনবার পাঠ করবেন ইয়া রকিব শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে চেহারায় মালিশ করে নিন আশা করি আল্লাহ তালা দয়াতে ব্রণের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে বাবা তিনি তিন মাস কাজ করছেন কিন্তু কোনো টাকা পয়সা পাচ্ছেন না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন অনেক সময় আছে অনেক মালিক পক্ষ দেখা যায় একটু টাকা পয়সা দিতে বেতন দিতে একটু তাল বাহানা করে একটু ঘুরায় তো আপনার বাবাকে বলবেন তিনি যেন যখন মালিক পক্ষের লোকের কাছে যাবে বা মালিকের সাথে দেখা হবে মালিকপক্ষের মালিক পক্ষের সাথে দেখা হবে তো দেখা করতে যাবে তখন এই বজিফাটা যেন পাঠ করে নেয় ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই বজেফাটি পাঠ করবে ফর্টি ওয়ান টাইম অ্যাকচুয়ালি এবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুর্দে পা পাঠ করে এরপরে যার সাথে কথা বলবে মালিক পক্ষের সাথে যাবে কথা বলবে আশা করি তাদের নরম হবে টাকার কথা বললে টাকা চাইলে আশা করি তারা টাকা ফেরত দেবে পাবনা টাকা দিয়ে দিবি ইনশা আল্লাহ আজাল সাতক্ষীরা থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার আঙ্গুলের ফাঁকে ঘা রুহানির চিকিৎসা জানতে চাই আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনি এই ভজেফাটি পাঠ করার দ্বারা আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে আপনি একটি সাদা কাগজের মধ্যে সাতষট্টি বার সিক্সটি সেভেন টাইম সাতষট্টি বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটি লিখে নিন লিখে তাবিজের মতো ভাজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যে ঘা রয়েছে ঘায়ের সমস্যা দূর হবে ইন আল্লাহ আজ্জল আমাদেরকে টাঙ্গাইল থেকে ইসলাম ভাই মেসেজ করেছেন যে কোনো ওষুধ কাজ করে না এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন তো সমস্যা কি তা তো বলেননি যদি সমস্যা বলতেন তাহলে আমরা ওই হিসাবে রুহানি চিকিৎসা প্রদান করতে পারতাম সমস্যা লিখে পাঠালে ইনশাল্লাহ তালা রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে লিখেছেন ইসলামী বোন যে আমার কান মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় জন্য রুহানির চিকিৎসা জানতে চাই তো যাদের কানে বিভিন্ন রকম সমস্যা দাঁড়া কানে যে কোনো সমস্যায় থাকুক না কেন এই বাজিফাটি পাঠ করুন ইয়া সামি ও সামি ও এই ভাজে পাঠ করবেন একুশবার টোয়েন্টি ওয়ান টাইম পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরশরী পাঠ করে উভয় কানে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আশা করি আল্লাহ তালা দয়াতে কানে যে সমস্যা রয়েছে দূর হবেন ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন নরাইল থেকে লিখেছেন প্রচুর গ্রাসের রোহানির চিকিৎসা তো গ্রাস না গ্যাস হয়তো গ্যাস লিখতে গিয়েছেন যাদের গ্যাসের সমস্যা গ্যাসজনিত সমস্যা যাদের রয়েছে পেটের সমস্যা তো এই ওয়াজিফাটি পাঠ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে ওয়াজিফা কি ওয়াজিফা হচ্ছে আপনি এই যে ওজিফা ইয়া মহ ইয়া মহ ইয়া মহ ই এই ওয়াজিফাটি পাঠ করবেন সাতবার শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের শরীরে ফুদিন পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তালার দয়া হবে ইনশা আল্লাহ আমার মায়ের নাকে পলিপাস শরীয়তপুর থেকে মেসেজ করেছেন মায়ের নাকে পলিপাস ডাক্তার দেখিয়েছেন রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো আল্লাহ তালা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ দর্শক বন্ধু যাদেরই নাকে পলিপাসের সমস্যা রয়েছে নাকে হার বেড়ে যায় এই সমস্যা যাদের রয়েছে এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়াতে উপকার অর্জিত হবে আমলটি কি আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এই আমল করবেন বাজীফা হচ্ছে কোরআনে পাকের শেষ পাড়ায় একটি সুরা রয়েছে সুরা আয়সার সুরা আয়সার এর দুই নম্বর আয়াত বিসমিল্লা শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন বিসমিল্লাহ রহমান রহিম ইন ইনসান আলফি খুসর এই বাজেফাটি আপনি পাঠ করবেন প্রতিদিন রাতে একশোবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করবেন আশা করি আল্লাহ আল্লাহতালার দয়াতে তার যেই সমস্যা রয়েছে না যাদেরই নাকের পলিপাসের সমস্যা রয়েছে নাকের মাংস বেড়ে যাওয়া হাড় বেড়ে যাওয়া এই সমস্যাগুলো আশা করি দূর হাবেন শাহ আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে সন্তান হয় না তো যাদেরই সন্তান হয় না একটু আগেও রুহানির চিকিৎসা প্রদান করা হলো দর্শকবৃন্দ আবারও বলে দিচ্ছি পাঁচত্ব নামাজ আদায় করবেন প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তিনশো বার শুরুতে এবং শেষে পাক পাঠ করে আল্লাহ তালার দরবারে নেকা সন্তানের জন্য দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে নিক্কা সন্তানের অধিকারী হবেন আর আম্মুরটি ওই স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ রাশাই থেকে মেসেজ করেছেন লিখেছেন যে মায়ের ফুসফুসিতে সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনি আপনার আম্মুকে বলবেন এই বজিফা পাঠ করার জন্য ইয়া সালামু আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া সালামু একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে সেই পাক পাঠ করে পানিতে দিয়ে পানি পান করবে আশা করি আল্লাহ তালার দয়া হবে আল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে টাঙ্গাইল থেকে ফয়সাল ভাই তার নানুর সমস্যা হচ্ছে কোনো কিছু মনে থাকে না আর মাথা ঘোরায় তো আপনার নানুকে বলবেন তিনি যেন অধিকারের দুরুদে পাক পাঠ করে বেশি বেশি দূরস্বরূপ যেন পাঠ করে আশা করি স্মরণশক্তি বৃদ্ধি পাবে আর মাথা ঘোরা এজন্য এই ভজেফাটি তাকে পড়তে বলবেন আশা করি আল্লাহ তালা দয়া হবে তিনি তার মাথার মধ্যে হাত রেখে সাতবার এই দোয়াটি পাঠ করবে উসকন সাকি ও আলিম এই ভজেফাটি সে পাঠ করবে সাতবার শুরুতে এবং শেষে দূরদে পাক পাঠ করে নেবে আশা করি আল্লাহ তালার দয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে ফুলবাড়ি দিনাজপুর থেকে ভুড়ি কমানোর দোয়া ভুঁড়ি বলতে ওজন কমানোর দোয়া তো ওজন কমানোর জন্য কিছু খাবারের দিক দিয়ে আপনাকে সচেতন হতে হবে আর ফ্যাট জাতীয় খাবার থেকে বেঁচে থাকতে হবে পাশাপাশি আপনি আপনাকে কিছু ব্যায়ামও করতে হবে শাখে তারিখে তামিরা আল ইসলাম দামাত আলিয়া লিখিত একটি রিসালা ওজন কমানোর পদ্ধতি এই রিসালাটি আপনি মদিনা থেকে সংগ্রহ করুন অথবা আপনি দাবাত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু 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 ডট দাবাত ইসলামী ডট নেট থেকেও বুকস লাইব্রেরিতে গিয়ে ডাউনলোড কো করে নিতে পারেন এটি অধ্যয়ন করুন এর মধ্যে আরও কিছু দিক নির্দেশনা রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ওজন কমাতে পারবেন ইনশাল্লা তালা পাশাপাশি আপনি এই ভজেফাটিও পাঠ করতে পারেন ইয়া সালা ও তেত্রিশ বার পাঠ করে পানিতে দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজওয়াজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল তলি ও সাল্লাম দর্শক বৃন্দ আপনাদের অনেক মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সময় কম আমাদের কিছু কিছু কলস নিতে হবে আমরা কিছু কল নিব এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজল আমাদেরকে কল শুনিয়ে দিন মুহাম্মদ মুর্তুজা হাসান শাহিম প্লাটশাহী আমার আম্মুর বুকে ব্যথা রুহানি চিকিৎসা পাই জি শাহিন ভাই আপনি কল করলেন রাজশাহী থেকে আপনার আম্মুর বুক ব্যথা জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম আবু সাইদ আমি চুয়াডাঙ্গা থেকে বলছি আমি সকালে বললে বিকেলে কিছু মনে থাকে না এই জন্য রুহানি চিকিৎসা চাই জি প্রিয় ভাই আপনি روحانی চিকিৎসা জানতে চেয়েছেন যে পড়া মনে থাকে না তো কি আমল করলে পড়া লেখা মনে থাকবে তা জানানোর চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি দাউসিয়াতে গেলাম তাতে আমার নাম রিপা আমার সুপথ বোনের বিয়ে হচ্ছে না দেখতে আসে কথাবার্তা ঠিক হয় পরবর্তীতে আর হয় না ভেঙে যায় এই জন্যই করতে চাই আমার বোনের নাম মারিয়া মায়ের নাম ইমাদ বেগম জি প্রিয় ভাই আপনি আমাদেরকে কল করলেন আপনার বোনের বিবাহ ঠিক হয় পরবর্তী তার হয় না তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করা হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন দরুদে পাক পাঠ করতে থাকুন পরবর্তী কল আমার নাম সুলতান কুমিল্লা থেকে বলছিলাম আমার বোনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা দয়া করুক দোয়া করে যেন ছেলেকে খুঁজে পাওয়া যায় ইনশাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন পরবর্তী কল আমার মায়ের চাই জি সিয়াম ভাই আপনি আমাদেরকে কল করলেন আপনার মায়ের শ্বাসকষ্ট কি বজেফা কি আমল করলে শ্বাসকষ্টের সমস্যা দূর হবে তা জানাবো সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন আর দুটি কল নিয়ে একসাথে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করছি পরবর্তী কল আব্দুর রাজ্জাক রাজশাহী থেকে বলছি আমার স্ত্রী ও অসুখ বিসুখ লাগিয়ে থাকে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগারা করতে চাই আমার স্ত্রীর নাম আশা তার মা নাম নাজিরা জি আব্দুর রাজ্জাক ভাই আপনি আমাদেরকে কল করলেন রাজশাহী থেকে আপনার স্ত্রী অসুখ বিসুখ লেগেই থাকে কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন শা আলাহতালা ইতেখারের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন জী কল আরেকটি শুনিয়ে দিন বা থেকে আমার নাম বব্দুল হাসান আমার ছেলে দাম কাম দিয়ে শুনতে পায় না এই জন্য রুহানি চিকিৎসাটাই আল্লাহ তালা আপনার ছেলের যে সমস্যা রয়েছে সমস্যা দূর করে দেখ দোয়া করে আপনার ছেলের জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা হবে শালহাতালা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সাল্লো আল্লাহ হাবিব সাল তাই আলা মুহাম্মদ সাল তল্লা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন যারা তাদের মধ্যে থেকে যারা রুহানি চিকিৎসার জন্য বলেছেন রুহানি চিকিৎসা দেব এরপর যারা ইশতেখার জন্য বলেছেন ইশতেখার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে রাজশাহী থেকে শাহিন ভাই আমাদেরকে কল করেছিলেন তার আম্মুর বুক ব্যথা দর্শকবৃন্দ যাদেরই বুকে ব্যথা হয় বুকের সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে এই ভজেফা এই দোয়াটি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহা এই ভজেফাটি পাঠ করবেন পঁচাত্তর বার সেভেন্টি ফাইভ টাইম শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের বুকে ফুদিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল এরপর আমাদেরকে কল করেছিলেন আবু সাঈদ ভাই চুয়াগা চুয়াডাঙ্গা থেকে জানিয়েছেন যে পড়ালেখা মনে থাকে না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই বজিফা পাঠ করতে পারেন আপনি ডান হাত মাথার উপর রেখে ইয়া কভি ইয়া কবি ইউ ইয়া কবি ইউ এগারো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আরেকটি বজিফা বলে দিচ্ছি বিসমিল্লাহ হিউর রহমান রহিম বিসমিল্লাহ খেউ রহমান রহিম সাতশো ছিয়াশি বার পাঠ করুন সাতশো ছিয়াশি বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে একটি বোতলে পানি নিয়ে ওই পানিতে ফু দিয়ে পানি পান করবেন যদি পানি কমে যায় আবার পানি মিক্স করে নেবেন ইনশা আল্লাহ তালা এর দ্বারা আপনার স্মরণ শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল সুলতান ভাই আমাদেরকে কল করেছেন যে তার বোনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য রোহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন এই আমলটি এই ওয়জিফাটি করতে পারেন আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে হারিয়ে গিয়েছে বোনের ছেলে আশা করি দ্রুত খুঁজে পাবেন একটি বড়ো কাগজে চার কোনায় চার কোনায় ইয়া হাক্ক ইয়া হাক্ক নোক্তলা যে কফ রয়েছে কফ দিয়ে আর ইয়া হাক্ক লিখবেন চার কোনায় চারবার লিখে এরপর মাঝ রাতে অথবা যে কোনো সময় আপনি ওই সাদা কাগজটি হাতে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনি আল্লাহ তালার দরবারে দোয়া করুন আশা করি আল্লাহতালার দয়াতে যিনি পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না তার খোঁজ পাবেন তিনি চলে আসবেন ইনশাআল্লাহ আজল এরপর আমাদেরকে কল করেছিলেন সিয়াম ভাই জানিয়েছেন যে তার মায়ের শ্বাসকষ্টের সমস্যা যাদের এই শ্বাসকষ্টের সমস্যা এই বজিফাটি আমলটি করতে পারেন আমলটি হচ্ছে ইয়াকিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই বাজেফাটি পাঠ করবেন বাজেফাটি আপনি পাঠ করবেন নয়বার নয়বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদের পা পাঠ করে নিয়ে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি তালা দয়া হবে আর আপনি আপনার আব্বু বা ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন মাদানীপট্টি নামে ইয়া মাদানীপট্টি নামে একটি তাবিজ রয়েছে এটি ব্যবহারের দ্বারাও আশা করি উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে ঢাকা থেকে কল করেছিলেন মকবুল হাসান ভাই তার ছেলে ডান কানে শুনতে পানা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইয়া সামি ওয়া সামি ও এই বাজে ফাটি একুশবার পাঠ করবে শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে উভয় কানে ফু দেওয়ার ব্যবস্থা করবে আগে পরে তিনবার করে দূর শুরু পরে নিবে ইনশা তালা আশা করি তার যে সমস্যা রয়েছে পরেশানি রয়েছে দূর হবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে ইশতে জন্য কল করেছিলেন গাউসিয়া থেকে রিফাত ভাই তার বোনের বিবাহ হচ্ছে না দেখতে আসে পরবর্তীতে কথা হয় কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না তো ইশতেখারা করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো আপনি আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য পাঁচক্য নামাজ তো আদায় করবেই ফজরের নামাজের পরে ইয়াদ আল জালাল ইবাল ইকরম ইয়াজাল জালালিবাল ইকরম এটি তিনশো বার পাঠ করবে শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে আল্লাহ তালা দরবারে দোয়া করবে আশা করি আল্লাহ তালা দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ তালা আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে কল করেছেন জানিয়েছেন যে তার স্ত্রী অসুখ বিসুখ লেগেই থাকে তো কেউ কিছু করেছে কিনা জানতে চাইছেন ইস্তেখারা খারাপ করা হয়েছে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো চিকিৎসা করান পাশাপাশি এই ওয়াজিফার আমল করান ওয়াজিফা হচ্ছে তিনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারী ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করবে আশা করি আল্লাহ তালা দয়তে তার যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশা আল্লাহ জাল সুস্থতা লাভ হবে সাল্লু আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আমরা আপনাদের ফোন কল এবং মেসেজ নিয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে সকলে কল মেসেজের উত্তর দিতে পারিনি সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়োগ করছে পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আর কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু সময় স্বল্পতা আমরা বিদায় নেবো আর বিদায়ের পূর্বে আসুন আমরা সবাই একসাথে দোয়া করে যেন আল্লাহ তালা আমাদের সকলের সমস্যা পেরেছানি দূর করে দেন আল্লাহ আল্লাহমামিন আলহামদুলিল্লাহ আলা আলাগিদুল মুরসালিন ইয়া রব মুস্তফা বা মুস্তফা সলালাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল উন্মতের গুনাহকে ক্ষমা করে দিন মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা অতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আসসাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন ইয়া আল্লাহ আসসাহ উজ্জাল মালিকুমাল যারা আমাদেরকে কল করেন বা মেসেজ করেন তারা সহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ আসসল মালিক মৌলা আমাদের সকল রকম বিপদ আপদ থেকে রক্ষা করে নিন ইয়াল্লা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যাদের ব্যবসায় মধ্যে উন্নতি হচ্ছে না বরকত দিয়ে দিন ইয়া আল্লাহ আসসাফল মালিক মওলা যাদের পড়ালেখার মধ্যে কাজকর্মের মধ্যে মনোযোগ নেই মনোযোগ বৃদ্ধি করে দিন ইয়া আল্লাহ আস্তা অনেকে রয়েছে উপযুক্ত বয়স হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না ইয়া আল্লাহ সকলের বিয়ের ব্যবস্থা করে দিন তাদের যে প্রতিবন্ধকতা রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ যারা বিয়ে করেছেন সংসার মধ্যে অশান্তি তাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত নাজিল করে দিন ইয়াল্লাহ যাদের কাজকর্মের মধ্যে বরকত নেই তাদের কাজের মধ্যে বরকত দান করে দিন ইয়া আল্লাহ মালিক মোল্লা যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজাল মালিক মোল্লা শাইখে তারিকত আমির আলী সুন সহ সকল সুনাই কিরামের ইলমি আমলে হায়তে কুটি কুটি বরকত দান করে দাও সলাত ওসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা বা সোহাবিকা ইয়া নূর আল্লাহ যখন আমাদের মৃত্যু সমাজ বেহে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিয়ে মধুর কালিমা আল্লাহ ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ صلی اللہ تعالی علیہ وسلم آشو ہائی با شنا کرو